আপনি আপনার ভাইয়ের সম্মান নষ্ট করেছেন, তার মান হানি করেছেন, কত বড় পাপ, এর শাস্তি যে কত বড়, আপনি কোনোদিন চিন্তাও করেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কানা লাহু লিসানান ফিন নার ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল বলেন, তাদের মুখের মধ্যে কিয়ামতের ময়দানে দুইটি আগুনের জিহ্বা দেওয়া হবে। দুনিয়ার পিছনে ছুটে কোনো লাভ নেই, দুনিয়া একটা ধোকার বস্তু। وأعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ويل لكل همزة لمزة الذي جمع مالا وعدده يحسب أن ماله أخلده وقال رسول الله صلى الله عليه وسلم عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تجدون شر الناس ذا الوجهين الذي يأتي هؤلاء بوجه ويأتي هؤلاء بوجه عن حذيفة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم لا يدخل الجنة القذاب وفي رواية النمام إلى الآخر الحديث الحمد لله সর্বাগ্রে প্রশংসা জ্ঞাপন করছি সেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সাহে দরবারে, যেই মহিয়ান গরিয়ান সর্বশক্তিমান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বিভিন্ন ব্যস্ততাকে উপেক্ষা করে সালাতুল জুমা আদায়ের লক্ষ্যে হাবরুল উম্মাহ জামে মসজিদে সমাবেত হওয়ার তৌফিক দান করেছেন, এই জন্য আমরা সকলে করি আলহামদুলিল্লাহ। লাখ কোটি দুরুদ ও শান্তি বর্ষিত হোক বিশ্ব মানবতার মুক্তির দূত সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন নবীকুল সম্রাট বিশ্ব নবী বিশ্ব হাবিব জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যার পথ মত অনুসরণে অনুকরণে যার আদর্শ বাস্তবায়নে ইহকালীন শান্তি পরকালীন মুক্তি রয়েছে, পক্ষান্তরে যার মত পথ অনুসরণ না করলেন, যার আদর্শকে গ্রহণ না করলেন, কবর থেকে নিয়ে কবরের মতো আরও যে কঠিন কঠিন জায়গাগুলো রয়েছে, কবর কবর থেকে নিয়ে ফুলসিরাত কিয়ামতের মাঠ, এই যে কঠিন কঠিন জায়গাগুলোতে আমাদের জন্য এই কঠিন কঠিন জায়গাগুলো অত্যন্ত কষ্টকর হয়ে যাবে, সেই নবীর প্রতি লাখ কোটি শান্তি বর্ষিত হোক আমরা সকলেই করি আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। সম্মানিত মুসাল্লিন একরাম, আজকের সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত আলোচনার বিষয় গীবত অর্থাৎ পরনিন্দা সম্পর্কে। অত্র বিষয় সম্পর্কে মহাগ্রন্থ আল কোরআনুল কারীম থেকে কয়েকটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য সহিহ হাদিসের মধ্য হতে দুইটি সহিহ হাদিস পাঠ করেছি। আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকের সংক্ষিপ্ত সময়ের সংক্ষিপ্ত আলোচনা শেষ করব ইনশাআল্লাহ। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত মুসাল্লিয়ান, গীবত বা পরনিন্দা পরচর্চা, মানুষের দোষ ত্রুটি উদ্ঘাটন করা, এটি একটি অত্যন্ত
জঘন্যতম পাপ। এই ব্যাপারে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনেক সতর্কবাণী করেছেন। এবং এই বিবাদ থেকে যদি আমরা বেঁচে থাকি, একে যদি আমরা পরিহার করতে পারি, এর থেকে যদি আমরা নিজেকে দূরে রাখতে পারি, তাহলে আমাদের জন্য কি পুরস্কার রয়েছেন সেটাও আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিয়েছেন। মহাগ্রন্থ আল কোরআনুল কারীমের মধ্যে একাধিক আয়াতে এই গীবত সম্পর্কে, এর ভয়াবহতা সম্পর্কে আল্লাহ তাআলা সতর্কবাণী আমাদেরকে করেছেন। গীবত অত্যন্ত একটা মারাত্মক পাপ, বিষাক্ত পাপ, যার বিষক্রিয়া সমাজে ছড়িয়ে পড়লে সমাজ নষ্ট হয়ে যায়, একটা পরিবার নষ্ট হয়ে যায়, একটা সুখের সংসার নষ্ট হয়ে যায়, একটা সমাজ সুন্দর সুশৃঙ্খল সমাজ নষ্ট হয়ে যায়। আজকে এই গীবতের কারণে আমাদের সমাজে যত দ্বন্দ্ব রয়েছে, শুধু গীবতের কারণে অনেক ক্ষেত্রেই গীবতের কারণে আজ ভাই ভাইয়ে দ্বন্দ্ব ধরুন, ভাই ভাইয়ে মারামারি কাটাকাটি দ্বন্দ্ব, ছেলে সন্তানে ছেলে পিতায় মারামারি, স্বামী স্ত্রীরে স্বামী স্ত্রীতে যে বিচ্ছেদ ঘটে, অধিকাংশ ক্ষেত্রে গীবাদের আমরা গীবাদের ক্ষেত্রেই দেখে থাকি। এই জন্য গীবাদ অনেক মারাত্মক একটা পাপ, এমন একটা মারাত্মক বিষাক্ত পাপ, যেই পাপের ক্ষমা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে করবেন না। যতক্ষণ পর্যন্ত আমি আপনি যার গীবত করেছি, পরনিন্দা করেছি, যার সম্পর্কে মন্দ ধারণা করেছি, যার সম্পর্কে খারাপ কথা সমাজে রটিয়েছি, তার কাছে যতক্ষণ পর্যন্ত আমি আপনি ক্ষমা না নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবেন না। দেখুন, নামাজ প্রত্যেকটা মুসলিমের উপর ফরজ, একে ছেড়ে দেওয়া কাবিরা গুনাহ। একে যদি ছেড়ে দেয় নামাজ, কোন ব্যক্তি যদি না পড়ে তাহলে তার জন্য জাহান্নাম অবধারিত। এত বড় পাপ, বড় একটা পাপ, এত বড় পাপ করার পরও যদি কোনো ব্যক্তি আল্লাহ তাআলার কাছে আকুতি মিলতি করে, আল্লাহ তাআলার কাছে ক্ষমা করে, বিনয়ের সাথে সে যদি প্রতিশ্রুতি করতে পারে, প্রতিশ্রুতি দিতে পারে যে আল্লাহ আমি আর জীবনে নামাজ ছাড়ব না, তুমি আমাকে মাফ করে দাও, আল্লাহ তাআলা চাইলে মাফ করবেন। কিন্তু সম্মানিত উপস্থিতি, গীবত এমন একটি বিষাক্ত পাপ, আপনি আল্লাহ তাআলার কাছে যতই ক্রন্দন করুন, যতই কাকুতি মিনতি করুন, তাহাজ্জুদের নামাজ পড়ে কান্দুন, কোনো লাভ নেই। যতক্ষণ পর্যন্ত আমি আপনার আমি আপনি আমি যার গীবত করেছি, পরনিন্দা করেছি, তার কাছে যতক্ষণ পর্যন্ত আমরা ক্ষমা না নিচ্ছি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে আপনাকে ক্ষমা করবেন না। আপনারা জানেন যে পৃথিবীতে সবথেকে বড় পাপ হচ্ছে শিরিক করা, সবথেকে বড় পাপ হচ্ছে আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তুশরিক বিল্লাহ ওয়া ইন কুতিলতা আও হুররিকতা, যদি তোমাকে হত্যা করা হয়, যদি তোমাকে পুড়িয়ে মেরে ফেলা হয়, তারপরে তোমরা শিরিক আল্লাহ তাআলার সাথে অংশীদার স্থাপন করো না। এত বড় পাপ, কত বড় শিরিক, আপনি একটু লক্ষ্য করুন। বান্দা একজন ব্যক্তি পাপ করতে করতে তার দুনিয়া সম পরিমাণ পাপ হয়ে গেছে, যেদিকেই তাকাই শুধু পাপ আর পাপ, পাপ আর পাপ, গুনাহ আর গুনাহ, কোনো নেকি নেই। পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ গোটা পৃথিবীটা, তার জীবনটাই পাপে ভরপুর, কোনো নেকি নেই। আল্লাহ তাআলা বলছেন, তারপরও আল্লাহ তারপরও যদি আমার বান্দা আমার কাছে ক্ষমা চায়, আমার কাছে মাফ চায়, আমার কাছে কাঁদে যে আমি ভুল করে ফেলেছি, আমি আর এই পাপ করব না,
আল্লাহ তাআলা চাইলে ক্ষমা করতে পারেন তবে শর্ত একটাই ওই পাপের মধ্যে শিরিক থাকতে পারবেন না পারবে না শিরিক থাকতে পারবে না তারপরও তারপরও একজন ব্যক্তি শিরিক করে ফেলেছে সে যদি আল্লাহ তাআলার কাছে ক্রন্দন করে আল্লাহ তাআলার কাছে চাই রাতের গভীরে উঠে আল্লাহ তাআলার কাছে maaf চাই আল্লাহ আমি তোমার সাথে অংশীদার স্থাপন করে ফেলেছি তোমার উলুহিয়াতে অংশীদার স্থাপন করেছি তোমার রুবুবিয়াতে অংশীদার স্থাপন করে ফেলেছি তোমার রাজত্বে তোমার মুলকে তোমার ইবাদতে আমি অংশীদার স্থাপন করে ফেলেছি আমি এই পাপ আর জীবনে করব না আল্লাহ তাআলা চাইলে তিনাকে ক্ষমা করে দিতে পারেন কিন্তু গীবাত এত মারাত্মক বিষাক্ত পাপ আল্লাহ তাআলা ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত আমি আপনি যার গীবাত করেছি তার কাছ থেকে ক্ষমা না নিচ্ছি কারণ এটা বান্দার হক আপনি বান্দার হক নষ্ট করেছেন একজন ব্যক্তির সম্মান নষ্ট করেছেন একজন ব্যক্তির সম্মান হানি করেছেন সে যতক্ষণ পর্যন্ত আপনাকে আমাকে ক্ষমা না করবে ততক্ষণ পর্যন্ত আল্লাহ তাআলাও ক্ষমা করবেন না সুতরাং প্রত্যেকটা মুসলিম প্রত্যেকটা ব্যক্তির জন্য কর্তব্য জরুরি কর্তব্য হলো এই গীবাত থেকে নিজকে দূরে সরিয়ে রাখা এই গীবাতকে অতি সত্বর পরিহার করা সম্মানিত উপস্থিতি আপনাকে কি দিয়ে বুঝাবো গীবাত কত বড় পাপ আসুন আসলে গীবাত জিনিসটা কি পরনিন্দা জিনিসটা কি এটা সম্পর্কে আমরা জানি বিশিষ্ট সাহাবী আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন তিনি বলছেন কিলা ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাল গীবা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গীবাত সম্পর্কে জিজ্ঞাসা করা হলো আল্লাহ রাসূল গীবাত কি পরনিন্দা করা এই বিষয়টা কি আমরা তো বুঝতে পারছি না আপনি একটু বলুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উত্তর দিলেন যিকরুকা আখাকা বিমা ইয়াকরা তুমি এমন একটি আলোচনা করছো এমন একটি কথা বলছো যেই কথাটা তোমার ভাই অপছন্দ করে যেই কথাটা তোমার ভাই শুনলে কষ্ট পায় দুঃখ পায় এটাই হচ্ছে গীবা তোমার ভাই সম্পর্কে এমন একটি কথা বলছো তোমার ভাই সম্পর্কে এমন একটি বাক্য বলেছো যেই বাক্যটা শুনে যেই শব্দটা শুনে যেই কথাটা শুনে তোমার ভাই কষ্ট পেয়েছে দুঃখ পেয়েছে ব্যথা পেয়েছে এটাই হচ্ছে গীবা তোমার ভাই চুরি করেছে তোমার ভাই একটা খারাপ কাজ করেছে তুমি সমাজে বলে বেড়াচ্ছ আরেক ভাইকে বলছো অমুক ব্যক্তি চুরি করেছে অমুক ব্যক্তি খারাপ কাজ করেছে অমুক ব্যক্তি অমুক করেছে এই যে বলে বেড়াচ্ছ সমাজে রটিয়ে বেড়াচ্ছ এটাই হচ্ছে গীবা এটাই হচ্ছে গীবা এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আর আইতা ইন কানা ফিহি মা আকুলু আমি যে বিষয়টা বলছি আমি যে কথাটা বলছি এই কথাটা যদি সত্যি আমার ভাই করে থাকেন আমার ভাই চুরি করেছে একজন ব্যক্তি চুরি করেছে আর আমি বলছি যে চুরি করছে তাহলে এ বিষয় সম্পর্কে আপনি কি বলেন এটার সম্পর্কে আপনি কি বলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ইন কানা ফিহি মা তাকুলু ফাকাদ ইত্তাবতা তুমি যা বলেছো এই কথাটা সত্যি যদি সে করে থাকে তাহলে তুমি তার গীবাত করেছো ওয়া ইল্লাম ইয়াকুম ফিহি মা তাকুলু ফাকাদ বাহাত্তা আর তুমি যেই কথাটা বলেছো এই কাজটা যদি তোমার ভাই না করে থাকে তাহলে তুমি তাকে অপবাদ দিলে সম্মানিত উপস্থিতি মুসল্লিন একরাম মা ও ভগ্নীগণ তাহলে অত্র হাদিস থেকে একটা বিষয় সুস্পষ্ট হয় যে গীবাত ওই জিনিস যেটা বাস্তবেই ঘটে যেটা বাস্তবে ঘটেছে কাজটা হয়ে গেছে এটা হচ্ছে গীবাত আর কাজটা হয়নি অথচ আপনি বলছেন এটা হচ্ছে অপবাদ সুতরাং একজন ভাই যখন কোনো অপরাধে লিপ্ত হবে অপরাধ করে ফেলবে সে জানাবশত করেছে অথবা অজানাবশত করেছে আমাদের উচিত হবে তাকে সংশোধন করে দেওয়া তাকে বুঝিয়ে দেওয়া ভাই এই কাজটা তুমি ভুল করেছো তুমি সংশোধন হয়ে যাও এই কাজটা আর করো না এইরকম ভাবে আমাদেরকে সংশোধন করতে হবে
আর আমরা এর উল্টাটা করে থাকি। কোন ভাই যদি ভুল করে থাকে, কোন একটা পাপের কাজ করেছে, কোন একটা ত্রুটি করেছে, দোষ করে দিয়েছে, এখন এই বিষয়টাকে নিয়ে আমরা সমাজের রন্ধে রন্ধে সেক্টরে সেক্টরে আলোচনা করে সব বিষয়টাকে আমরা ছড়িয়ে দিই। সম্মানিত উপস্থিতি, কত বড় পাপ, কত বড় জঘন্যতম পাপ! আপনি আপনার ভাইয়ের সম্মান নষ্ট করেছেন, তার মান হানি করেছেন, কত বড় পাপ! এর শাস্তি যে কত বড়, আপনি কোনোদিন চিন্তাও করেননি? শুনুন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাম্মা উরিজা বি রব্বি, যখন আমার রব আমাকে মিরাজের রাত্রিতে নিয়ে গেলেন, মারাতু বি কওমিন, আমি এক জাতির পাশ দিয়ে আমি এমন এক কিছু লোকের পাশ দিয়ে অতিক্রম করলাম, লাহুম আযফারুন মিন নুহাস, যাদের তামার বড় বড় নখ রয়েছে, তামার বড় বড় ধারারও নখ রয়েছে, ইয়াকমিসুনা সুদুরাহুম চাকমিসুনা বুদুহুম ওয়া সুদুরাহুম, যেই তামার নখ দিয়ে ধারালো নখ দিয়ে নিজের মুখে এবং বুকে খামচি মেরে মুখের চামড়া বুকের চামড়া বস্তুগুলো উঠিয়ে নিয়েছে। আমি এটা দেখলাম, আমি আশ্চর্য হয়ে গেলাম, আমার সাথে জিব্রাইল আছেন, আমি বললাম মান হা উলা ইয়া জিব্রাইল, আমি জিব্রাইলকে প্রশ্ন করলাম, এরা কারা, এই ব্যক্তিরা কারা, এদের শাস্তি কেন এত কঠিন, নিজের নখ দিয়ে নিজের এক অঙ্গ দিয়ে আর এক অঙ্গর চামড়া ছিঁড়ে নিচ্ছে, গোস্ত ছিঁড়ে নিচ্ছে, এরা কারা? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু জিব্রাইল বললেন, হা উলা ইল্লাযীনা ইয়াকুলুনা লুহুমান নাস ওয়া ইয়াকুনা ফী ইহরাজিহি, এরা ওই ব্যক্তি যারা মানুষের গোস্ত খেত, মৃত্যু ভয়ের গোস্ত খেত, এবং যারা মানুষের সম্মান নষ্ট করত, দুনিয়াতে যারা মানুষের সম্মান হানি করত, একে অপরের সম্মান হানি করার চেষ্টা করত, এরা সেই ব্যক্তি। মানুষের গোস্ত খেত বলতে মানুষের গীবাত করত, পরনিন্দা করত, পরচর্চা করত, এরা ওই ব্যক্তি যারা মানুষের গোস্ত খেত, মানুষের গীবাত করত, মানুষের সম্মান হানি করত। একটু চিন্তা করুন, একটু চিন্তা করুন, অবস্থা আমাদের কি হবে, আমাদের জন্য কি অপেক্ষা করছে ভবিষ্যতে। শুধু তাই নয়, আম্মার ইবনে ইয়াসার রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান কানা যাল ওয়াজহাইন ফিদ দুনিয়া কানা লাহু লিসানান ফিন নার ইয়াউমাল কিয়ামা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পৃথিবীতে যারা দুনিয়াতে যারা দোমুখা স্বভাবের মানুষ হবে, অর্থাৎ একজনের কথা আরেকজনকে গিয়ে লাগাবে, আরেকজনের কথা আরেকজনকে নিয়ে লাগাবে, এই দোমুখার স্বভাবের মানুষ যারা হবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কানা লাহু লিসানান ফিন নার ইয়াউমাল কিয়ামা, আল্লাহ রাসূল বলেন তাদের মুখের মধ্যে কিয়ামতের ময়দানে দুইটি আগুনের জিহ্বা দেওয়া হবে, মুখের মধ্যে কিয়ামতের ময়দানে দুইটি আগুনের জিহ্বা দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আপনি একটু চিন্তা করুন, আপনাকে একটা হাদিস শোনাই। আচ্ছা বলুন তো, সব থেকে জাহান্নামে কম শাস্তি হবে কার? আমরা সবাই জানি রাসূলের চাচা আবু তালেব, এনার কম সব থেকে কম শাস্তি হবে এনার। তো শাস্তি কি, দুইটা বর্ণনা রয়েছে, এক বর্ণনায় রয়েছে যে তাকে একজোড়া আগুনের জুতা পরানো হবে, দ্বিতীয় বর্ণনা হচ্ছে আগুনের জুতা নয় বরং জুতার যে ফিতা থাকে এই ফিতা পরানো হবে। যাই হোক, আগুনের জুতা পরানো হোক অথবা আগুনের জুতার ফিতা পরানো হোক, আগুনের জুতা অথবা আগুনের জুতার ফিতা পরানোর কারণে 3.5 হাত বডির নিচে আগুনের জুতা, এই 3.5 হাত বডির নিচে আগুনের জুতার থাকার কারণে 3.5 হাত ওপরে কি রয়েছে, মগজ রয়েছে, এই মগজগুলো উত্তপ্ততার কারণে ওই আগুনের তীব্রতার কারণে মগজগুলো গলে গলে পড়ে যাবে, টকবক টকবক করে ফুটে ফুটে পড়ে যাবে। একটু চিন্তা করুন, একটু ব্রেনকে খাটান, একটু মস্তিষ্ক খাটান, যে আগুনের জুতা যদি 3.5 হাত বডির নিচে হয়ে মগজ পড়তে থাকে, তাহলে মগজের 1 থেকে 1.5 ইঞ্চি নিচে যখন দুইটি আগুনের জিহ্বা থাকবে, তখন আমার আপনার মাথার অবস্থা কি হবে, মগজের অবস্থা কি হবে, কি হবে মগজের অবস্থা? সম্মানিতা মা ও ভগ্নীগণ,
আমরা বিষয়টা চয়ন করেছি বিশেষ করে আপনাদের জন্য, কারণ পুরুষদের তুলনায় আপনাদের মাঝে এই বিষয়টা বেশি পরিলক্ষিত করা যায়, আপনাদের মাঝে বেশি দেখা যায়। একজন নারী আরেকজন নারীর সাথে দেখা হলেই আরেকজন নারীর দোষ ত্রুটি উদ্ঘাটন করতে স্বাভাবিকভাবে তারা লেগে পড়ে, চিন্তাও করে না আমি কি বললাম, চিন্তাও করে না আমি করলাম কি। দেখুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করেন, কুলতু লিন-নাবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা তাআনি কাসীরাতান। আয়েশা আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বর্ণনা করছেন, আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, কুলতু আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললাম, হাসবুকা মিন সাফিয়াতা কাদা ওয়া কাদা তাআনি কাসীরাতান, আল্লাহ রাসূল আপনার জন্য যথেষ্ট হবে সাফিয়ার ব্যাপারে এই এই বলা, অর্থাৎ সাফিয়া যে মাঠা মহিলা তার একটা দোষ। আয়েশা বলছে যে সাফিয়া যে বাঁঠা মহিলা এটা বলাটাই যথেষ্ট হবে। ঘটনা হল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একাধিক স্ত্রী ছিল আপনারা জানেন, তাদের মধ্যে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং আরেক আম্মাজান সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা ছিলেন। তো সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা একটু বাঁঠা সাইজের ছিলেন, খাটো সাইজের ছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যেই সাফিয়ার গুণগান গাইতেন অন্য স্ত্রীদের সামনে, অন্য স্ত্রীদের সামনে সাফিয়ার গুণগান গাইতেন। সাফিয়া দেখতে ভালো সুন্দর, সে গুণবর্তী, নম্র, ভদ্র, তাকওয়াবান, এভাবে কিছু গুণগান গাইতেন। তেমনি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশার সামনে একদিন গুণগান গাইছেন, সাফিয়ার কিছু গুণগুলো বর্ণনা করছেন, সাফিয়া ভালো, দেখতে সুন্দর, গুণবর্তী, তাকওয়াবান, নম্র, ভদ্র, এভাবে কিছু গাইছেন। সাফিয়া রাদিয়াল্লাহু তাআলা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা এই বিষয়টাকে ভালোভাবে নিলেন না, তখন বললেন আল্লাহ রাসূল সাফিয়া তো একটা বাঁঠা মহিলা, এত গুণগান গাওয়ার কি দরকার, সে যে ভদ্র এটা বলার দরকার কি, সে যে নম্র এটা বলার দরকার কি, সে যে বাঁঠা এটাই যদি বলেন তাহলে আপনার জন্য যথেষ্ট হয়ে যাবে। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন শুনুন, মারাত্মক একটা কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইয়া আয়েশা, হে আয়েশা, লাকাদ কুলতি কালিমাতান লাউ মুজিজাত বিহাল বাহরু লামাজাজাত হু। হে আয়েশা, তুমি এমন একটি বাক্য বলেছো, এমন একটা কথা বলেছো, এমন একটা শব্দ বলেছো, যেই শব্দকে বলার কারণে, যেই শব্দটা বলার কারণে এই শব্দটা যদি সমুদ্রের মধ্যে, পৃথিবীর মধ্যে যত সমুদ্র রয়েছে, যত পানি রয়েছে, এই পানির মধ্যে যদি ছেড়ে দেওয়া হয় সমস্ত পানি বিষাক্ত হয়ে যাবে, ব্যবহারের অনুপযুক্ত হয়ে যাবে, ব্যবহার করা যাবে না। একটু ভাবুন কি বলেছে, শুধুমাত্র বলেছে বা আয়েশা বাঁঠা, মাত্র কি বলেছেন আয়েশা বাঁঠা এই কথাটা বলেছেন। এটা বলার কারণে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই কথা বলতে পারেন, তাহলে আমরা দিন রাত চব্বিশ ঘন্টা প্রতিনিয়ত আমরা যে বাক্যগুলো ব্যবহার করি অন্যের সামনে, আমাদের অবস্থা কি হবে, আমাদের অবস্থা কি হবে ভবিষ্যতে। আমাদের সামাজিক অবস্থা এমন দাঁড়িয়েছে যে দুই ভাই যদি একটু ভালোভাবে তারা ব্যবহার করে চলে, সুখ সুখে থাকে, তারা যদি একে অপরের সাথে ভালো ব্যবহার করে, আরেকজন তৃতীয় পক্ষ এটা দেখতে পারে না। এই জন্য দুই ভাইয়ের মাঝে কিভাবে দ্বন্দ্ব সৃষ্টি করা যায়, কিভাবে মারামারি কাটাকাটি প্রহ সৃষ্টি করা যায়, এই জন্য তৃতীয় পক্ষ লেগে পড়ে। এই হলো আমাদের সমাজের অবস্থা, আমরা কি বলছি কি করছি এটা আমাদের চিন্তা ভাবনার বাইরে, আমরা চিন্তা ভাবনা নেই নাই যে আমি কথাটা যেটা বললাম এটা আসলে কি বললাম। শুনুন, যা বলছি যা করছি সমস্ত কথার হিসাব একদিন আমাকে আপনাকে দিতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, মা ইয়ালফিদু মিন কাওলিন ইল্লা লাদাইহি রাকীবুন আতীদ। পৃথিবীতে মানুষ এমন কোনো বাক্য বলে না, এমন কোনো শব্দ বলে না যেই শব্দ আল্লাহ তাআলা মনিটরিং করে রাখেন না, রেকর্ড করে রাখেন না। যত শব্দ বলেছি আমি, আপনি যত শব্দ বলেছি, সমস্ত শব্দ রেকর্ড হয়ে আছে, সমস্ত শব্দের হিসাব আমাকে আপনাকে দিতে হবে, আল্লাহ তাআলা হিসাব নিবেই নিবে। সুতরাং
আমাদের উচিত হবে আমি যে বাক্যটা বলছি মুখ দিয়ে যে কথাটা বললাম এটা ভালো বললাম কি মন্দ বললাম কেউ আমার এই বাক্য দ্বারা কষ্ট পাবে কিনা একটু চিন্তা করে বলতে হবে একটু চিন্তা করে বলতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো মান্নাজা মুক্তি পাওয়ার উপায় কি উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হলো আমরা কিসের মাধ্যমে মুক্তি পেতে পারি কোন কোন কাজ করলে জাহান্নাম থেকে মুক্তি পেতে পারি কিয়ামতের বিভীষিকাময় দৃশ্য থেকে মুক্তি পেতে পারি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন তুমি তোমার জিহ্বাকে সংযত করো এবং বাড়িতে অবস্থান করো পূর্বে যে পাপ করেছো এই পাপের জন্য ক্রন্দন করো আল্লাহ তাআলার কাছে মাফ চাও তিনটি কাজ করো তিনটি কাজ করলে মুক্তি পেয়ে যাবে তিনটি কাজ করলে মুক্তি পেয়ে যাবে আমসিক আলাইকা লিসানাকা তুমি তোমার মুখকে সংযত করো এই যে জিহ্বা আল্লাহ তাআলা তোমাকে আমানত দিয়েছে এই জিহ্বার যথাযত ব্যবহার করো অপব্যবহার করো না এই জিহ্বা দ্বারা কাউকে কষ্ট দিও না কাউকে গালি দিও না কারো গীবত করো না পরনিন্দা করো না পরচর্চা করো না এই জিহ্বার দ্বারা যেন তোমার অপর মুসলমান ভাই অপর ভাই যেন কষ্ট না পায় জিহ্বাকে সংযত করো জিহ্বাকে অপ জিহ্বার সদাচরণ করো জিহ্বাকে অপব্যবহার করো না ওয়ালিয়াসাকা বাইতুক এবং তুমি তোমার বাড়িতে অবস্থান করো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেও না আমরা প্রয়োজনেও যাই বিনা প্রয়োজনেও যাই বাড়ির বাইরে গেলেই পাপ পাপ আর পাপ বাড়ির বাইরে গেলেই পাপ কত পাপ নিবে আপনাকে চারিদিক থেকে পাপ ঘিরে রেখেছে বের হলেই আপনাকে পাপে গ্রাস করবে শয়তানে গ্রাস করবে বাড়ির বাইরে দরজাতেই নগ্ন নারীর ছবি বাড়ির বাইরে গান বাজনার শব্দ বাড়ির বাইরে বেরোলে বের হলেই পাপ এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন বাড়িতে অবস্থান করো প্রয়োজন ছাড়া বাড়ির বাইরে যেও না প্রয়োজন হয়েছে সেখানে গিয়ে সেরে তাড়াতাড়ি বাড়িতে এসে আসো তৃতীয় বাক্যটি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াদ্দি আলা খাতিয়াতি তুমি তোমার পাপের জন্য ক্রন্দন করো অনেক পাপ করে ফেলেছো জীবনকে পাপে ডুবিয়ে ফেলেছো এই পাপের জন্য ক্রন্দন করো আল্লাহর কাছে মাফ চাও তাহলেই তোমরা মুক্তি পেয়ে যাবে এই তিনটি কাজ করুন আল্লাহ তাআলা মুক্তি দিয়ে দিবেন আল্লাহ তাআলা আমাদেরকে এই তিনটি কাজ করার তৌফিক দান করুন সম্মানিত উপস্থিতি বলছিলাম গীবাত গীবাত অনেক বড় পাপ অনেক মারাত্মক পাপ অনেক বিষাক্ত পাপ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়াইলুল লিকুল্লি হুমাসাতিল লুমাসা আল্লাযী জামা মালা ওয়া আদাদা এখানে যারা জাহান্নামী হবে তাদের কয়েকটি আলামত দিয়েছেন যে এরা এরা জাহান্নামী এই এই শ্রেণীর ব্যক্তিরা জাহান্নামী তার মধ্যে এক নম্বর হচ্ছে যারা গীবত করবে যারা মানুষের গীবত করবে যারা মানুষকে গালি দিবে মানুষের সম্মান হানি করার চেষ্টা করবে তাদের জন্য রয়েছে ওয়াইল নামক জাহান্নাম দুর্ভোগ তাদের জন্য অত্যন্ত কঠিন অবস্থা রয়েছে আল্লাযী জামা মালা ওয়া আদাদা যারা মানুষ যে মানুষ তাদের সম্পদকে মাল সম্পদকে গণনা করে করে গচ্ছিত রাখে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা সে মনে করে যে এই সম্পদ এই মাল আমাকে চিরস্থায়ী করে দিবে চিরস্থায়ী করে দিবে ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউমাদান্না ফিল হুতামা আল্লাহ তাআলা বলেন সাবধান সাবধান এই মাল এই সম্পদ এই গচ্ছিত সম্পদ তোমাকে একদিন হুতামা নামক জাহান্নামে নিক্ষেপ করবে অতএব সাবধান মাল পেয়েছ আল্লাহ তাআলা তোমাকে সম্পদ দিয়েছে আল্লাহর পথে ব্যয় করো খরচ করো মালের অপব্যবহার করো না গচ্ছিত রাখো না মানুষের গীবত করো না পরনিন্দা করো না পরচর্চা করো না ভাই সকল আমরা আল্লাহ তাআলা যে সমস্ত পাপের কথা বলেছেন প্রতিটা মানুষ ইল্লা মাশা আল্লাহ প্রতিটা মানুষ হয়তো মুসলিমে কয়েকটা ব্যক্তি পাওয়া যাবে প্রতিটা মানুষ ওই সমস্ত পাপগুলোই ডুবে রয়েছে আমাদের সমাজ আমাদেরকে পাপের দিকে ডাকছে
আমাদের অবস্থা যেন এমন হয়ে কখনো পৃথিবী ত্যাগ করব না, এই মায়ের পৃথিবী ছেড়ে আমাকে যেতে হবে না, পৃথিবীর পিছনে ছুটছি তো ছুটছি, ছুটছি তো ছুটছি, ছুটছি তো ছুটছি, সম্পদ বাড়াতে হবে, গাড়ি বাড়ি বাড়াতে হবে, সুন্দর নারী লাগবে, বাড়ি লাগবে, গাড়ি লাগবে, কত সম্পদ জমাতে লাগবে, দুনিয়ার পিছনে ছুটছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইদনাত দুনিয়া মাআলুনুন মাআলুনাতুন ওয়া মাআলুনাতুন ওয়া মা ফীহা, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে, দুনিয়া এবং দুনিয়ার মাঝে যা কিছু রয়েছে সমস্ত কিছু অভিশপ্ত, সমস্ত কিছু অভিশপ্ত, আপনার ভাই আপনার জন্য অভিশপ্ত, আপনি আপনার ভাইয়ের জন্য অভিশপ্ত। আজ স্বার্থে পড়ে আপনার ভাই আপনাকে ভালোবাসে, আপনার টাকা রয়েছে, আপনার সম্পদ রয়েছে, আপনার বন্ধু আপনার পাশে রয়েছে, আপনার টাকা নেই, আপনার সম্পদ নেই, আপনার সমাজে অবস্থান নেই, আপনার বন্ধু আপনাকে পরিত্যাগ করবে, আপনাকে ছুঁড়ে মারবে, আপনাকে লাথি মারবে। সুতরাং দুনিয়ার পিছনে ছুটে কোনো লাভ নেই, স্বার্থ ছাড়া মা বাবা ভালোবাসে না, স্বার্থহীনভাবে একমাত্র ভালোবাসেন সেটা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। যেটা বাহ্যিক আমরা দেখি, মা বাবা ভালোবাসে, ভালোবাসে মা বাবা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার মতো নয়। আপনি যুবক হয়েছেন, শিশু বয়সে আপনাকে আপনার পিতামাতা অনেক আদর করে, স্নেহ করে, ভালোবাসে, গালে চুমা দেয়, ঠোঁটে চুমা দেয়, মুখে চুমা দেয়, খেতে বলে, খাওয়ার জন্য খরচ দেয়, পড়ার জন্য খরচ দেয়। আপনার যখন উপার্জন করার সময় হয়েছে, আপনি যদি উপার্জন করে তাকে টাকা না দিতে পারেন, ওই মা বাপ আপনাকে আর মূল্যায়ন করবে না। এটা বাস্তব সমাজ, সমাজের বাস্তবতা। সুতরাং দুনিয়ার পিছনে ছুটে কোনো লাভ নেই, দুনিয়া একটা ধোকার বস্তু। ওয়াল হায়াত দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়া ধোকার বস্তু। আপনার বন্ধু আপনাকে ধোকা দেয়, আপনার ভাই আপনাকে ধোকা দেয়, আপনার প্রতিবেশী ধোকা দেয়, ধোকা আর ধোকা, ধোকা আর ধোকা। যা হোক, বিষয় এটা নেই, এটা নয়, প্রাসঙ্গিকভাবে বলে ফেললাম। তো যেটা নিয়ে আমরা আলোচনা করছিলাম, যে গীবত নিয়ে আলোচনা করছিলাম, গীবত কত বড় মারাত্মক পাপ, কত বড় জঘন্যতম পাপ, আমরা এতটুকু চিন্তা করে দেখিনি যে আমি যে কাজটা করছি এটা কি আসলেই ঠিক করছি, আদতেই আদতেই ঠিক করছি। হায় হায়, আমাদের আফসোস, আমাদের জন্য অত্যন্ত আফসোস, পরিতাপের বিষয়। আমরা মুসলিম, আমাদের পরিচয় মুসলিম, মুসলিম মানে আত্মসমর্পণ করে, আত্মসমর্পণ বাড়ি করে মানে আমার ইচ্ছা অনিচ্ছা সব কিছু আল্লাহ তাআলার কাছে সঁপে দিলাম, আল্লাহ তাআলা যেভাবে চলতে বলেছেন সেভাবেই আমি আপনি চললাম, এটা হচ্ছে মুসলিম। কিন্তু আমরা তো সেভাবে চলি না ভাই, আমরা আমাদের ইচ্ছা মতো দুনিয়াতে চলাফেরা করছি, আমাদের ইচ্ছা মতো দুনিয়াতে চলাফেরা করছি। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আদ দুনিয়া সিজনুল মুমিনিন ওয়া জান্নাতুল কাফিরিন, দুনিয়াটা মুমিনদের জন্য কারখানা, দুনিয়াটা মুমিনদের জন্য কারাগার, জেলখানা, এবং কাফেরদের জন্য জান্নাত স্বরূপ। ঠিক যেমন একজন কয়েদি, একজন আসামি জেলখানায় সে ইচ্ছা মতো চলতে পারে না, ঘুমাতে পারে না, গোসল করতে পারে না, খেতে পারে না, ঠিক একজন মুসলিম ইচ্ছা মতো কোনো কাজ করতে পারবে না, ইচ্ছা মতো সে কোনো কাজ করতে পারবে না। সহজ উদাহরণ দিই আপনাদেরকে, আপনার টাকা দিয়ে, আপনার টাকা দিয়ে, উপার্জন করা টাকা দিয়ে একটা সুন্দর চাদর কিনে নিয়ে এসেছেন, আপনার হালাল স্ত্রীকে বললেন, আপনার সহধর্মিনীকে বললেন, এই চাদরটা নিয়ে গিয়ে বিছানায় পারো, আমি আজকে ঘুমাবো। আপনার টাকা, আপনার স্ত্রী, আপনি চাদর কিনে নিয়ে আসলেন, আপনার স্ত্রী বিছানায় পেড়ে আপনার বিছিয়েছে, আপনি ইচ্ছা মতো গিয়ে, আপনি আপনার ইচ্ছা মতো গিয়ে ওই বিছানায় শুতে পারবেন না, শুতে হবে, ওখানে ঘুমাতে হবে রসুলের পদ্ধতিতে। দামি একটা মগ কিনেছেন, 500 টাকা দামের মগ কিনেছেন, 500 টাকা দামের মগ কিনেছেন, আপনার স্ত্রীকে বললেন টিউবওয়েল থেকে এক মগ পানি নিয়ে আসো, আপনি কিনেছেন মগ, আপনার স্ত্রী আপনার টাকা দিয়ে টিউবওয়েল স্থাপন করা হয়েছে, পানি ব্যবস্থা করা হয়েছে, টিউবওয়েলের ব্যবস্থা করা হয়েছে, আপনার স্ত্রী আপনার মগ আপনার পানি আপনি ইচ্ছা মতো খেতে পারবেন না, খেতে হবে রসুলের পদ্ধতিতে। এর নাম হচ্ছে মুসলিম, এর নাম হচ্ছে মুসলিম। অনেক টাকা খরচ করে একটা জুতা কিনেছেন,
5,000 10,000 টাকায় জুতা কিনেছেন, আপনি ইচ্ছামতো জুতা পড়তে পারবেন না, আপনার টাকা আপনি কিনেছেন, ইচ্ছামতো পড়তে পারবেন না, ওটা পায়ে দিতে পারবেন না, রাসূলের পদধূলিতে পায়ে দিতে হবে। এইজন্য একজন মুসলিম দুনিয়াতে তার ইচ্ছামতো চলাফেরা করতে পারে না। কিন্তু দুঃখের বিষয়, পরিতাপের বিষয় হলো, আমরা নিজে তো যদিও মুসলিম দাবি করে থাকি, আমরা আমাদের ইচ্ছামতো চলাফেরা করি, আমাদের ধ্যান ধারণা অনুযায়ী আমরা চলাফেরা করছি দুনিয়াতে। একজন মুসলিমের জন্য মোটেই সমীচীন নয়। সম্মানিত উপস্থিতি, অতএব আমাদেরকে দুনিয়াতে চলাফেরা করতে হবে, আমি কি করছি কি বলছি এটা চিন্তা ভাবনা করে বলতে হবে, করতে হবে। দেখুন, গীবাত সম্পর্কে আরো অনেক হাদিস রয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিশিষ্ট সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তাজিদুনা শাররুন নাসি জাল ওয়াজহাইন আল্লাযী ইয়াতী হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতী হাউলাই বিওয়াজহিন। মানুষ গীবাত করলে আখিরাতে তো তার জন্য শাস্তি রয়েছে, দুনিয়াতেও তার জন্য শাস্তি। তাজিদুনা শাররুন নাসি জাল ওয়াজহাইন, পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি তারাই, পৃথিবীতে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি তারাই যারা, যাদের দুইটি মুখ রয়েছে, তারা যারা দুশোভা দুইটি মুখ রয়েছে, দুই মুখ বলা মানে আল্লাযী ইয়াতী হাউলাই বিওয়াজহিন ওয়া ইয়াতী হাউলাই বিওয়াজহিন। একজনের কথা আরেকজনকে লাগাই, আরেকজনের কথা আরেকজনকে লাগাই, এর কথা একে, ওর কথা ওকে, এভাবে মানুষের মাঝে দ্বন্দ্ব সৃষ্টি করে, মানুষের মাঝে কাটাকাটি মারামারি হানাহানি, যারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে, এরা হচ্ছে পৃথিবীতে সবথেকে নিকৃষ্টতম ব্যক্তি। আপনার দাপট রয়েছে, ক্ষমতা রয়েছে, আপনার সম্পদ রয়েছে, আপনি ইচ্ছা যা ইচ্ছা তাই করছেন, জেনে রাখুন আপনাকে যদিও কেউ কিছু না বলে, জেনে রাখবেন আপনার ভয়ে, আপনার অনিষ্টতার কারণে, আপনার দুর্ব্যবহার কারণে আপনাকে কিছু বলে না। কিন্তু মন থেকে তাকে জিজ্ঞাসা করুন, ভালো করে জিজ্ঞাসা করুন, আসলে কি তুমি আমাকে ভালোবাসো? সে উত্তর আসবে যে না, আমি আপনাকে ভালোবাসি না, কারণ আপনার ব্যবহার ভালো না, আপনার চরিত্র ভালো না, আপনার চলাফেরা ভালো না। সুতরাং নিজে মানুষের ক্ষতি করে নিজকে নির্দোষ ভাবা একটা বোকামি কাজ, মানুষ আপনাকে দোষী ভাবে, সব থেকে নিকৃষ্ট ব্যক্তি মনে করে আপনাকে। অতএব সাবধান থাকতে হবে, সাবধানতা অবলম্বন করতে হবে। শুধু তাই নয়, এটা তো দুনিয়ার শাস্তি, এটা তো আল্লাহ তাআলা দুনিয়ার জন্য দিয়েছেন। শুনুন, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, ইন্না শাররুন নাসি ইনদাল্লাহি মানজিলাতান ইয়াউমাল কিয়ামা মান তারাকাউন নাস ইত্তিকা শাররি ওয়া ফি রায়াতি ইত্তিকা ফাসি। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলার কাছে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি বলে বিবেচিত হবে ওই ব্যক্তি যার অনিষ্টতার কারণে, যার দুর্ব্যবহার কারণে, যার দূর আচরণ কারণে, খারাপ আচরণের কারণে মানুষ তাকে পরিত্যাগ করেছে, মানুষ তাকে ছেড়ে দিয়েছে। যার দুর্ব্যবহারের কারণে, যার অনিষ্টতার কারণে, যার ব্যহায়াপনার কারণে মানুষ তাকে ছেড়ে দিয়েছে, পরিত্যাগ করেছে, সেই সব থেকে নিকৃষ্ট ব্যক্তি বলে আল্লাহ তাআলার কাছে বিবেচিত হবে কিয়ামতের ময়দানে। আপনি মনে করছেন আমার সম্পদ রয়েছে, ক্ষমতা রয়েছে, তাই আমি যা ইচ্ছা তাই করছি, আমি পার পেয়ে যাব? না, আপনি পার পাবেন না। আপনি গীবাত করেছেন, মানুষকে কষ্ট দিয়েছেন, এটা হকুল ইবাদ, মানুষের হক নষ্ট করেছেন, আল্লাহ আপনাকে ক্ষমা করবেন না যতক্ষণ পর্যন্ত যার হক নষ্ট করেছেন। তাহাজ্জুদ করে কোনো লাভ নেই, মনে করছেন গীবাত করে গীবাত করেছি তাহাজ্জুদ করার পর জান্নাতে চলে যাবে। জান্নাত এত সহজ নয়, জান্নাত এত সহজে যাওয়া যায় না, জান্নাত যেতে হলে অত্যন্ত কঠিন পরিশ্রম করা লাগে, অনেক কিছু মেনে বেছে চলা লাগে, রাসূলের পন্থায় চলা লাগে, আল্লাহর নির্দেশ অনুযায়ী চলা লাগে। আপনি মনে করছেন আমি মানুষকে কষ্ট দিয়ে তাহাজ্জুদ শেষ রাতে উঠে আল্লাহ তাআলার কাছে মাপ চেয়ে নিব, আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়ে জান্নাতে দিয়ে দেবেন, এটা বোকামি ছাড়া আর কিছুই নয়। আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন ওই ব্যক্তি প্রকৃত মুসলমান, ওই ব্যক্তি প্রকৃত মুসলমান যে ব্যক্তির মুখ ও হাত হতে জবান ও হাত হতে অন্য মানুষ নিরাপদ থাকে। আমি আপনি নিজেকে প্রশ্ন করি, আমার থেকে আমার মুসলিম ভাই কি নিরাপদ থাকে? আমার জিহ্বা থেকে আমার মুসলিম ভাই কি নিরাপদ থাকে? অনর্থক একটা ব্যক্তি গালি দিচ্ছি, অনর্থক একটা ব্যক্তির গীবত করছি, অনর্থক। ক্ষমতা আছে মেরে দিলাম, দাপট আছে একজনকে মারলাম, অবস্থা এই, অবস্থা এই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাযাজ-জন্নি ইসমুন ফালা তাজাসসু ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি ফাকারিহতুমুহ ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহা তাওয়াবুর রহীম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন। হে মানুষ, হে মানুষ সকল, হে ঈমানদার সকল, যারা ঈমান এনেছো, আল্লাহকে এক বলে বিশ্বাস করেছো, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নবী বলে বিশ্বাস করেছো, কিয়ামত দিবসকে বিশ্বাস করেছো, কিতাবসমূহের প্রতি বিশ্বাস করেছো, যারা ঈমান এনেছো, ইজতানিবু কাসীরাম মিনাজ-জন, তোমরা অধিক ধারণা হতে বেঁচে থাকো, কেননা অধিক ধারণাই হচ্ছে পাপ, অধিক ধারণাই হচ্ছে পাপ। এই কথা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। বিশিষ্ট আসহাবী আবু হুরায়রা বলছেন ইয়াকুমুদ-জন্না ফাইন্নাদ-জন্না আকরাবুল হাদিস। তোমরা ধারণা হতে বেঁচে থাকো, কারণ অধিক ধারণাই হচ্ছে মিথ্যা কথা, অধিক ধারণাই হচ্ছে মিথ্যা। আমি আপনি যেই ধারণা করেছি আমার ভাই সম্পর্কে, হতে পারে সেটা সত্য, আবার অধিকাংশ ক্ষেত্রে সেটা মিথ্যা হয়ে যায়। যে ধারণা করেছি অধিকাংশ ক্ষেত্রেই ওটা মিথ্যা হয়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আকরাবুল হাদিস, অধিকাংশ ক্ষেত্রে এই কথাটা মিথ্যা হয়, এই ধারণাটা মিথ্যা হয়। সুতরাং তোমরা ধারণা থেকে বেঁচে থাকো, ধারণা করো না। মানুষের সম্পর্কে ধারণা করতে হয় ভালো ধারণা করো, মানুষের সম্পর্কে ধারণা করতে হয় উত্তম ধারণা করো, খারাপ ধারণা করো না। অমুক চুরি করেছে, অমুক জেনা করেছে, অমুক অমুককে মেরেছে, এগুলো ধারণা করো না। আল্লাহ তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ-জন ইন্না বাযাজ-জন্নি ইসমুন ফালা তাজাসসু। তোমরা একে অপরের পিছনে গোয়েন্দারি গোয়েন্দাগিরি করো না, কে কি করছে এগুলো উদ্ঘাটন করো না, সমাজে বিস্তার করো না। ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, একে অপরের পরনিন্দা করো না, পরচর্চা করো না। আইয়ুহিব্বু আহাদুকুম আন ইয়াকুলা লাহমা আখীহি, তোমাদের মধ্যে কেউ কি ভালোবাসে যে সে তার মৃত ভাইয়ের গোশত খাবে, সে তার মৃত ভাইয়ের গোশত খাবে, এটা কি কেউ ভালোবাসে? এটা কখনো কেউ ভালোবাসে না। ফাকারিহতুমু, তোমরা এটাকে অপছন্দ করো। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো, ইন্নাল্লাহ তাওয়াবুর রহিম, আল্লাহকে ভয় করো, আল্লাহ হচ্ছেন তওবা কবুলকারী, আল্লাহ হচ্ছেন রহমান রহিম দয়াময়। আল্লাহকে ভয় করো, আল্লাহর কাছে তওবা করো, আল্লাহ গীবত করে ফেলেছি, পাপ করেছি আর করব না, আল্লাহ রহমান রহিম দয়ালু, অতি দয়ালু, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। সুতরাং সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাচ্ছি, গীবাত থেকে, গীবাদের থেকে আমরা বেঁচে থাকব, এবং গীবাদের মতো যত বড় বড় পাপ রয়েছে এ সমস্ত পাপ থেকে আমরা বেঁচে থাকব। দেখুন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি হাদিসটি বর্ণনা করছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন লা ইয়াদখুলুল জান্নাত আল কত্তা তফি রিওয়ায়াত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, মুসলিম শরীফের হাদিসের মধ্যে বলছেন, আল্লাহ রাসূল বলেছেন যারা খুঁটা দানকারী ব্যক্তি আর যারা চুগুলখোর ব্যক্তি, এই দুই শ্রেণীর ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে না। লা ইয়াদখুলুল জান্নাত আল কত্তা তফি রিওয়ায়াতিন নাম্মাম, যারা চুগুলখোর ব্যক্তি খুঁটা দানকারী ব্যক্তি এরা জান্নাতে প্রবেশ করবে না। যুগলখর খুঁটাদানকারী মানে ধরেন আমি আপনার কোনোদিন একটা উপকার করেছি, এখন আপনার থেকে আমার উপকার পাওয়ার আমার প্রয়োজন, উপকার প্রয়োজন, আপনার কাছে আমি একটা কোনো বুঝাবো যে গীবাত কত বড় পাপ, আপনাকে কি দিয়ে বুঝাবো গীবাত কত বড় পাপ? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এবার শুনুন, যারা গীবাত থেকে বেঁচে থাকবে তাদের অবস্থা কি হবে।
এতক্ষণ আমরা শুনলাম গীবাদের ভয়াবহতা, এবার যদি আমরা গীবাদকে পরিহার করি তাহলে আমাদের কি অবস্থা হবে? আমরা কয়েকটি কথা বলেই অল্প সময়ের মধ্যে শেষ করব ইনশাআল্লাহ। আমা তাওফিক ইল্লা বিল্লাহ। সাহাল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মাইয়াত মান লি মা বাইনা লাহাই ওয়া মা বাইনা রিজলাই আদমানু লাহুল জান্নাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি দুইটি জিনিসের হেফাজত করবে, যে ব্যক্তি দুইটি জিনিসকে দুইটি জিনিসের সদাচরণ করবে, অপব্যবহার করবে না, দুইটি জিনিসকে সংরক্ষণ করবে, আল্লাহ রাসূল বলেন আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব, আমি তার জন্য জান্নাতের জিম্মাদার হয়ে যাব। দুইটি জিনিস কি? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আল ফাম ওয়াল ফারজু। যে ব্যক্তি এই মুখকে জিহ্বাকে সংযত করবে, মুখকে অপব্যবহার করবে না, কারো গীবত করবে না, কাউকে গালি দিবে না, কাউকে মুখ দ্বারা কষ্ট দিবে না, এই মুখের যারা মুখকে সংরক্ষণ করবে আর যারা লজ্জা স্থানকে হেফাজত করবে তারা, তাদের জন্য আমি জান্নাতের জিম্মাদার হয়ে যাব লজ্জা স্থানের দ্বারা। কারণ অধিক অংশ পাপ আমাদের এই মুখ এবং এই লজ্জা স্থান দ্বারা হয়ে থাকে, অধিক অংশ পাপ এই লজ্জা স্থান দ্বারা অথবা লজ্জা স্থানের কারণে এবং মুখের কারণে হয়ে থাকে। এই জন্য আল্লাহ রাসূল বলছেন, মাইয়াত মান লি মা বাইনা লাহাইহি ওয়া মা বাইনা রিজলাইহি। যে ব্যক্তি এই মুখ এবং এই লজ্জা স্থানকে সংরক্ষণ করবে, হেফাজত করবে, তার জন্য আমি জিম্মাদার হয়ে যাব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান সাতারা মুসলিমান সাতারাহুল্লাহু ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি দুনিয়াতে কোনো মুসলিম ভাইয়ের দোষ ত্রুটিকে ছুপিয়ে রাখবে, গোপন রাখবে, সমাজে বিস্তার করতে দিবে না, বিস্তার করবে না, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে আল্লাহ তাআলা দুনিয়াতে এবং আখিরাতে তার দোষ ত্রুটি উদ্ঘাটন করবে। এইভাবে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা খাতা নেবেন, একটা কাগজ নেবেন, কাগজের টুকরা নেবেন, নিয়ে একজন ব্যক্তি যার জন্য জাহান্নাম অবধারিত হয়ে গেছে, জাহান্নাম যার জন্য অবধারিত হয়ে গেছে এমন ব্যক্তিকে ডাকবেন, ডাকার পর তার যে আমলনামা রয়েছে আমলনামাটা নেবেন, নিয়ে ওই ব্যক্তিকে জিজ্ঞাসা করবেন, তার ডান পাশে নিয়ে জিজ্ঞাসা করবে, এই এই পাপগুলো তুমি চিনতে পারছো, এই এই পাপগুলো তুমি চিনতে পারছো? তখন ওই ব্যক্তি বলবে, হ্যাঁ এই এই পাপগুলো আমি চিনতে পারছি, আমি এই এই পাপগুলো করেছিলাম। আল্লাহ রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পুনরায় জিজ্ঞাসা করবেন, আমার লেখকগণ কি তোমার উপর জুলুম করেছে যে তুমি পাপ করনি, তারা অন্যায়ভাবে লিখেছে, এরকম কি বিষয়? সে বলবে, না আমি করেছি তাই ফেরেশতাগণ লিখেছে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন যে তোমার কি কিছু বলা আছে, তুমি কি বলার আছে, কিছু কি বলতে চাও আমাকে? তখন সে ব্যক্তি বলবে, আমার কোনো কিছু বলার নেই, কারণ আমি পাপ করেছি, আমার পাপের কারণে আমাকে শাস্তি দেওয়া হয়েছে, আমার কিছু বলার নেই। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলবেন, তোমার কিছু বলার নাই, আমার বলার রয়েছে, সেটা হলো তুমি মানুষের দুনিয়াতে মানুষের দোষ ত্রুটি ছপিয়ে রাখতে, গোপন রাখতে, যাও কিয়ামতের ময়দানে, আজকে তোমার গুনাহকে আমি গোপন রেখে তোমাকে জান্নাতে দিয়ে দিলাম। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সম্মানিত উপস্থিতি, আপনাকে কি দিয়ে বুঝাবো যে আমরা যদি দোষ ত্রুটি উদ্ঘাটন করি তাহলে আমাদের জন্য কি পুরস্কার রয়েছে? অথচ আমরা পাঁচজন দশজন এক জায়গায় বসলেই যেন গীবাদের ছড়াছড়ি, গীবাদের সমাহার সেখানে তৈরি হয়, বসলেই হয়। এই জন্য পাঁচজন দশজন এক জায়গায় বসা ঠিক নয়, কারণ বসলেই পাপ, কারণ আপনি গীবাদ করছেন না কিন্তু গীবাদটা শুনছেন, ওখানেও পাপ, ওখানেও পাপ, ওখানেও পাপ। সুতরাং আপনাকে কি দিয়ে বুঝাবো যে গীবাদ কত বড় পাপ, আর এ থেকে বেঁচে থাকলে কত বড় আমাদের জন্য পুরস্কার আছে? সম্মানিত উপস্থিতি, আসুন আমরা গীবাদের মতো যত যত বড় বড় পাপগুলো রয়েছে এগুলো থেকে বেঁচে থাকি, আমাদের জীবনকে সুন্দরভাবে গঠন করি, আমাদের জীবনটাকে জান্নাতি জীবন করে গঠন করি। আমার অবস্থা কী হবে, আমারও আপনার অবস্থা কী হবে বলুন তো? কিয়ামতের ময়দান কত ভীষণময় দৃশ্য, কত কঠিন জায়গা জাহান্নাম, কত কঠিন জায়গা। আপনাকে জাহান্নামের অবস্থা কী দিয়ে বুঝায়, জাহান্নাম কত কঠিন জায়গা একটু বলি। আল্লাহ তাআলা বলছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। মূল বিষয় কিন্তু আমার এটা না, প্রাসঙ্গিকভাবে বলছি,
ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম উঁত পেতে রয়েছে অপেক্ষাবান। আচ্ছা, আপনাকে একটা প্রশ্ন করি, কোন জিনিস অপেক্ষা করে থাকে? মানুষের যখন ক্ষুধার যন্ত্রণা বেশি হয়, অথবা মানুষের যখন রাগ বেশি হয়, কারো উপর রাগ রয়েছে তাকে পেলেই যেন আক্রমণ করবে, এই রকম যখন রাগ হয় অথবা ক্ষুধার যন্ত্রণা বেশি হয় যে পেলেই খাবো, খাদ্য সামনে আসলেই খাবো, এই রকম যখন অবস্থা হয়, সহজ উদাহরণ দেই, একটা হিংস্র প্রাণী ধরুন সিংহ বা বাঘ, এই বাঘ যখন কয়েকদিন খেতে না পায়, সিংহ যখন কয়েকদিন খেতে না পায়, তখন তার ক্ষুধার যন্ত্রণা বেশি বেড়ে যায়, তখন সে উঁত পেতে থাকে, রাগে ক্রোধে উঁত পেতে থাকে যে আসলেই গ্রাস করব, আসলেই ধরব, আসলেই খাবো, থাবা মারব। ঠিক জাহান্নাম সেভাবেই যেন রয়েছে, উঁত পেতে রয়েছে, রাগে ক্রোধে আমাদের জন্য উঁত পেতে রয়েছে, আসলেই থাবা মারব। এই হচ্ছে উঁত পেতে রাখা জাহান্নাম, উঁত পেতে রয়েছে, রাগে ক্রোধে গর 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 করছে আর উঁত পেতে রয়েছে আমাদের জন্য। যারা সীমালঙ্ঘন করেছে, দিনের বিষয়গুলো থেকে সীমালঙ্ঘন করেছে, তাদের জন্য পাপ করেছে, যারা নামাজ ছেড়েছে, গীবত করেছে, জাকাত দেয়নি, হজ করেনি, বিভিন্ন পাপে যারা লিপ্ত ছিল তাদের জন্য সম্মানিত, এই হচ্ছে জাহান্নাম। আমাদের একটুকু বোধোদয় হয় না, আমাদের একটুকু চিন্তা হয় না যে জাহান্নামের যে কঠিন শাস্তি, কঠিন আজাব, কঠিন অবস্থা, আমি তো মাটির তৈরি, মাংসে রক্তে তৈরি মানুষ, আমি কেমনে সইব, আমি কেমনে সইব। মা ও ভগ্নীগণ, আপনাদেরকে বিশেষভাবে উদাত্ত আহ্বান জানাচ্ছি, কারণ এই বিষয়টা, এই পাপটা অধিকাংশ আমাদের মা ও বোনের মধ্যে, অধিকাংশ ক্ষেত্রেই মা ও বোনেদের মধ্যে, পুরুষের মধ্যে রয়েছে, তবে তুলনামূলক তিনাদের মধ্যে। এই জন্য মা বোনকে বলব, আজকের আলোচনা থেকে শিক্ষা নিন, আজকের আলোচনা থেকে শিক্ষা নিয়ে যান এবং প্রতিজ্ঞাবদ্ধ হন যে জীবনে যতদিন বেঁচে থাকব, মৃত্যু থেকে, আজ থেকে নিয়ে, এখন থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত কোনো পাপ করব না, কোনো ভাইকে কষ্ট দেব না, কোনো বোনকে কষ্ট দেব না, মানুষের গীবত করব না, পরনিন্দা করব না, পরচর্চা করব না, এই প্রতিজ্ঞাবদ্ধ হন, নাহলে আমার আপনার জন্য যে কঠিন অবস্থা অপেক্ষা করছে, কেমনে বাঁচব, কেমনে আমরা পরিত্রাণ পাব। সম্মানিত উপস্থিতি, সময় একেবারে সন্নিকটে, আমরা আলোচনা করছিলাম গীবত নিয়ে, আমরা আর আলোচনা দীর্ঘায়ু করব না, অনেকক্ষণ আলোচনা হয়েছে, আপনারাও দীর্ঘ আলোচনা করলে বিরক্তবোধ হবেন, আমরা আর দীর্ঘ আলোচনা করতে চাই না। সম্মানিত উপস্থিতি, আসুন আমরা সমস্ত পাপ থেকে, সমস্ত শয়তানের বেড়াজাল থেকে নিজকে রক্ষা করি, নিজে বেঁচে থাকি, অন্য ভাইকে বাঁচার উপদেশ দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদেরকে সমস্ত শয়তানের বেড়াজাল, সমস্ত পাপ, ছোট থেকে ছোট, বড় থেকে বড়, যত পাপ রয়েছে সমস্ত পাপ থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। এ বলে সংক্ষিপ্ত আলোচনা আজকের মতো শেষ করছি। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন।